চলমান সংকট নিরসনে গণঅনশন প্রত্যাহার করে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যহানি কোনোভাবেই কাম্য নয়। বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আলোচনাই একমাত্র পথ। শিক্ষার্থীরা অনশন করছে, তাদের স্বাস্থ্যহানি ঘটুক, এটি আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই শিক্ষার্থীরা অনতিবিলম্বে এখনই তারা অনশন প্রত্যাহার করুক, এটি আমাদের চাওয়া, এটি আমাদের প্রত্যাশা। তো আলোচনা করব না, কিন্তু আমার দাবি মানতে হবে, এটা তো আসলে পৃথিবীর কোথাও হয় না।